মা কিছু বলবে শোন বাবা আমার তোর বইয়ের বিরুদ্ধে অভিযোগ আছে কই সুমা টাইটা বেঁধে দিয়ে যাও না দেরি হচ্ছে সে কি তাই হাতে নিয়ে দাঁড়িয়ে আসো এখনো দেখতে পাচ্ছ না মা সোফাই বসে আছে লজ্জা নাই বুঝি নিজেই পরে নাও আরে দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করো তো তা কি যেন বলছিলে আম্মু কি অভিযোগ আচ্ছা পরে বলবো আমি এই হাসছিস কেন দেখো মা এ সংসারটা কার বলতো আমার না না এখন আমার তাহলে কাজগুলো কার করা উচিত অবশ্যই আমার তুইও ও সোমার দলে নাম লেখালি একটা কাজ আমার করতে দেয় না পানিটাও নিয়ে খাতে দেয় না পারলে সবই করিয়ে দিত যেন আমি ছোট বাচ্চা এইভাবে চললি দিন দিন মোটা হব আর মেয়েটার শুকনো কাটি হবি কই গো এক কাপ চা দিও তো শরীরটা ম্যাচ নাচ করতেছে এই তো আসি যাই তোর আব্বুরে চাটা দিয়ে আসি আম্মু মনে হয় এই সুযোগের জন্য তাকে তাকে ছিল বেশ দৌড় দিলেন সেই রান্নাঘরে পাশে আমরা যদি কেউ আবার আটকাই শোনো তুমি মাঝে মাঝে মাকে কিছু কাজ কাম করতে দিতে পারো আম্মু অসুস্থ তাই আমি আম্মুকে কোনো কাজই করতে দেই না যতটা পারি নিজেই করে নেই এই নিয়ে প্রত্যেকদিন অভিযোগ করেন আম্মু সব সময় ফাঁক ফকর খোঁজেন রান্নাঘরে যাওয়ার যাতে কাজ থাকলে করতে পারে আমি দেই না তারপরেও তুমি সাথে থেকে তাকে অল্প স্বল্প কাজ করতে দিও এমনিতে আমাকে এইবারের বউ করে এনে অনেক বড় ঋণী করে দিয়েছেন আর ঋণী হতে চাই না তুমি যতই বলো আমি মাকে কোনোভাবেই কাজ করতে দিতে পারি না তুমি অফিসে যাও আমি রান্নাঘরে গিয়ে দেখি মা আবার রান্নাঘরে গিয়ে রান্না শুরু করলো কি না আচ্ছা যাও এ কি আম্মু চায়ের বাহানায় রান্নাঘরে এসে অর্ধেক রুটি দেখে সেকে ফেলেছেন আমাকে দেখেই ধরা খাওয়া চোরের মতো চুপ করে দাঁড়িয়ে আছে। চাটা হসছিল তাই ভাবলাম দাঁড়াই তো আসি রুটিগুলো বানায় ফেলি সকালের ওষুধটা খাইছেন না মানে নিশ্চয়ই খাননি চলুন আমার সাথে আগে ওষুধ খাবেন তারপরে অন্য কাজ আমার সা বৌমা তো চা বানাতেই দিল না কেন বৌমা বাবা মা এখন সকালের ওষুধ খাইনি আগে তাকে ঔষধটা খাওয়াই তারপরে আমি আপনার জন্য চা করে আনছি ঠিক আছে মা তোমার সংসার তোমার মতো করে চালাও বাবা এই নেন আপনার চা দাও দাও ধন্যবাদ বৌমা বাবা একটা কথা বলি কি বৌমা এবার খালি পেটে চা খাওয়াটা কমান নাস্তার পরে খাওয়ার অভ্যাস করুন এমন করলে শরীরটা খারাপ হবে সকালে বেটতি না হলে শরীরটা তো জোর পাইনি বাবা চাটা শেষ করে নাস্তা খেতে টেবিলে আসুন আচ্ছা বৌমা তুমি গিয়ে নাস্তা রেডি করো আমি চাটা শেষ করে আসতেছি কই গো অফিসে যাব খায়া যাব না নয়টা বেড়ায় বাঁচতে চলল বের হতে হবি তাড়াতাড়ি নাস্তা দাও একটু বসো আমি এখনই নাস্তা দিচ্ছি আহ বৌমা তোমারা যদি আমার ঘরের বৌমা না করি আনতাম কি আফসোস তাই না করতাম তোমার আমো রান্না করতে করতে সোরা পড়িয়ে গেল এ ওটা খাই তো বাঁচি আসো हां তাতে বাবা আর একটা রুটি দে তুমি নাছো বাবা আমার দুটাতেই পেট ভরে যাবে খাও তো সরোই ভাগের মতো তাই তো বলি তুমি এত শুকনো হচ্ছ কে বিয়ান আবার বলবি তারা আমার মেয়েটারে না খায় রাখছে এতদিন আবির দুটো দে তো রুটি বৌ মারে দিছি বাবা আমি সকালে উঠেই তো ঘর দিছি তুমি কি আমারে কোনো কাজই করতে দিবা না দেখো তোমার কে আইলো আমি দেখতেছি মা কে আইছে বৌমা মা উপরের তলার জহির চাষা এসেছে ভাবি এই নেন মিষ্টি আজকে আমার মেয়েটার বিয়ের কথা পাকা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তা বিয়ে কবে আগামী মাসে বিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো সংবাদ তবে ভাবি শেষে আপনারা কিনা ডিভোর্সই একটা মেয়েকে ছেলের বউ করলেন নিশ্চয়ই মেয়েটার কোনো দোষ ছিল ভাবি ছেলেটারা যে কি করলেন তো কি হয়েছে ভাই সাহেব খোঁজ খবর নিয়েছিলেন ভালো দিয়ে কেন ডিভোর্স হইল কেন নেব না ভালোই হয়েছে ডিভোর্স হয়েছে না হলে তো আমার সংসারে এমন লক্ষ্মী বৌমা পাতাম না আমার মেয়েরে পাতাম না আচ্ছা ভাবে আজকে আমি আসি আপনাদের অগ্রিম বিয়ের দাওয়াত রইল আচ্ছা ভাই সাহেব আম্মু আসেন আপনার মাথায় তেল লাগিয়ে দেই আমার ছেলে ভাগ্য করিয়ে তোকে পাইছে না হলে আমার সংসারটা অন্ধকার হয়ে যাইত বরং আমি না হলে উজ্জ্বল একটা যা যাও সাল তার আচারটা আনো খাবো দুইজন মিলিয়ে আচ্ছা মা কি রে এখানে বসলি কে তেল দিবি বলে মা আমার মতো একজনকে কি করে ছেলের জন্য পছন্দ করলেন তোর জোর আয়ুতে টিউমার হয়েছে এটা কি তোর দোষ না জোর আয়ুটা ফেলে দিতে হয়েছে এটা তোর দোষ সত্যি মা আমার কপাল ভালো যে আপনাদের মতো একটা পরিবার পেয়েছি বেশ ঘন্টার পর ঘন্টা জেমে না থাকলি বাংলাদেশে আসি এটা ভাবা যায় না রাস্তায় তো দেখতেছি অনেক দূর জ্যাম আকাশে মেঘ ধরছে অল্প অল্প এই হালকা ঠান্ডা বাতাস বৃষ্টি আসার জানান দিচ্ছে এ কি একটা পিচিমে জানালা ধরে গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে ফুল নিবে এই এই তোরে না কইছি আমার সাথে থাকবি ও তোমার কে হয় বইন হয় ভারী মিষ্টি দেখতে তোমার আম্মু আব্বু কোথায় আব্বা অনেক আগে সাইরা গেছে গা আম্মাটাও কদিন আগে উপরে সই লাগেছে খাও কি করে ফুল বেশা সুমা ওদেরকে কি আমাদের বাড়িতে নিয়ে যাব আমাদেরও তো কোনো ছেলে মেয়ে নেই আর হওয়ার সম্ভাবনাও নেই ওদেরকে নিয়ে চলো এই মেয়ে তোমরা আমার বাসায় কাজ করবে বোন সহ থাকবে আচ্ছা স্যার তাহলে দুজন গাড়িতে ওঠো এরা কে এরা আপনার দুই না